বন্ধুরা, আমি মানসী। মানসী ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে শনিবার, তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে কাজ সেরে স্নান করে পুজো করে নিয়েছি, তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে ব্রেকফাস্টে হবে ঘুগনি, তো চলো ঘুগনিটা বানিয়ে নিই আর বানাতে বানাতেই তোমাদের সাথে কথা বলছি। প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি, দুটো আলু দিয়েছি, বেশি আলু দিচ্ছি না। আমি দুটো আলু দিয়ে ঘুগনিটা বানাবো। আমি আসলে ঘুগনিতে খুব একটা আলু পছন্দও করি না, তো ছেলে খাবে যেহেতু তার জন্য একটু আলু দিলাম। আলুটা একটু লালচে করে ভেজে নেব। আর মটর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওইদিকে, মটরটা সিদ্ধ হচ্ছে দেখো। আর মটরটা আসলে দুটো সিটি দিয়েছিলাম কিন্তু তাও সিদ্ধ হয়নি দেখলাম, তারপর আবার একটুখানি খাবার সোটা দিয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে। আর এদিকে ঘুগনির জন্য যা যা দরকার সবই আমি কেটে কুটে রেখে দিয়েছি। এদিকে দেখো একটু নারকল কুচিয়ে রেখে দিয়েছি, নারকল দিয়ে ঘুগনি করব। অল্প একটুখানি ছিল নারকল, তো সেটা দিয়েই করব ঘুগনি। আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, আদা রসুনও বেটে রেখে দিয়েছি। আজকে সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নিয়ে তারপরে বেশ কিছুটা রসুন ছাড়িয়ে রেখেছি বসে বসে। ঠান্ডা লাগছিল, স্নান করব বলি একটু পরে স্নান করব, তো একটু রসুন ছাড়িয়ে রাখি। আদা রসুন বাটা থাকবে না, রান্না করতে খুব সুবিধা হয়, সেই জন্য তাড়াতাড়ি আদা রসুনগুলো ছাড়িয়ে একটু বেটে নিয়েছি। এইবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এতটা পেঁয়াজ দেবো না, একটুখানি পেঁয়াজ রেখে দেবো। ছেলের গালে পড়লে ঝাল লাগবে, তো এমনি দিয়ে দেবো চিড়ে। ছেলের জন্য আমি ঝাল বেশি খেতে পারি না, কিন্তু আমি ঝাল খেতে খুব ভালোবাসি, পছন্দ করি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই সময় আমি নারকেলের টুকরোগুলো দিয়ে দেব। নারকেলগুলো একটু ভাজার দরকার, তো নারকেলের টুকরোগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু লঙ্কার গুঁড়ো তেলের ওপরেই দেব। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ঘুগনি আমরা সকলেই করতে জানি, তো যাই হোক আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আমি যেভাবে ঘুগনিটা বানাই। সিদ্ধ হয়েছিল বলে ফের দুটো সুটি দিয়েছি, দেখো একদম সিদ্ধ হয়ে গেছে। তো একটু ঘাটা ঘাটা মটরের ঘুগনি কিন্তু বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আর সামান্য একটু খাবারের সোডা দিয়েছিলাম, তো অনেক খাবার সোডা দিয়েছিলাম বলে আরও বেশি নরম হয়ে গেছে। ঘুগনিটা মুড়ি দিয়ে খাবো, তাই জন্য একটু ঝোল ঝোলই করব। মুড়ি নিয়ে নিয়েছি, এইবারে ঘুগনিও নিয়ে নেব। সকালবেলায় ঘুগনিটা করে নিলাম, একটুখানি এখন খাবো, আর রাত যা থাকবে রাত্রে দুজনে খেয়ে নেবো। আমার বড় খাবে, ওই কাকে বলছে ও নারকেল দিয়ে ঘুগনি বানাবে, ও নারকেল দিয়ে ঘুগনিটা পছন্দ করে। গরম গরম ঘুগনি নিয়ে নিয়েছে, ওপরে একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি, এর সাথে একটু ঝুড়ি ভাজা দিলে না দারুণ লাগবে খেতে। তো দেখতে পেলে ঘুগনিটা আমি কিভাবে বানালাম, সবাই নর্মালি যেভাবে ঘুগনি বানায় সেভাবে বানিয়েছি। সামান্য একটু নারকেল কুচো দিয়ে দিয়েছি, আমার হাজবেন্ডের পছন্দ নারকেল দিয়ে ঘুগনি, তো কালকে বলছিল নারকেল আছে তো ঘুগনি করবে, যে কালে একটু নারকেল দেবে, তো সেই জন্য দিয়ে দিলাম নারকেল দিয়ে ঘুগনি। আর তো যাই হোক, এবারে আমরা একটু মুড়ি নিয়ে নিয়েছি দেখতে পেলে, মুড়ি ঘুগনি খেয়ে নিই, তারপরে রান্নাঘরে এসে রান্নাবান্না করা যাবে, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করে নিই। আমার ছেলে কিন্তু মুড়ি খুব পছন্দ, আমি আমার ছেলে দুজনেই মুড়ি পছন্দ করি। আর এখানে মুড়িটা করে ভালো পাওয়া যায় না বলে মুড়িটা তেমন খাওয়া হয় না, তো আজকে ঘুগনি দিয়ে মুড়ি খাবো, চলো খেয়ে নিই। আমার ছেলে বসে পড়েছে ঘুগনি মুড়ি খেতে। মাম চামচ নাও, হাত দিয়ে খেও না। তোমার ঘুগনি মুড়ি পছন্দ, ভালোবাসো ঘুগনি মুড়ি খেতে? এদিকে তাকাও, দেখো এদিকে দেখো, তুমি ঘুগনি মুড়ি ভালোবাসো? ওরে বাবারে গরম কিন্তু,
দেখো একা একা কত সুন্দর আমার ছেলে মুড়ি মাখাতে পারে, ও একা একা খেতে কিন্তু খুব ভালোবাসে। টিফিন খেয়ে চলে এসেছি রান্নাঘরে। এইবার আমি বানাবো, রান্না বান্না করবো। তো প্রথমে আমি শুক্তোটা করে নিচ্ছি। শুক্তো করার জন্য তেলের উপরে একটু পাঁচফোড়ন দিয়ে সব রকমের সবজি দিয়ে দিলাম। সব রকমের সবজি বলতে এখানে আছে সজনে ডাঁটা, বেগুন, বটবটি, উচ্ছে, আর আছে পেঁপে। এইগুলো দিয়ে শুক্তো বানাচ্ছি। কাঁচকলা দিলে ভালো লাগতো কিন্তু কাঁচকলা আমার কাছে নেই, আর আলু আমি দিইনি। মানে সব রান্নায় আমি আলু দিই না। তো যাই হোক, এই দিয়ে সবজিটা মানে শুক্তোটা বানাচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে নুন হলুদ দিয়ে জল দিয়ে চাপা দেবো। আর এদিকে দেখো আমার হাতের তৈরি বড়ি আমি ভেজে রেখে দিয়েছি। এগুলো বিউলির ডালের বড়ি, জানি বড়িগুলো পারফেক্ট হয়নি কারণ একটু জল দিয়ে ফেলেছিলাম বাটার সময়, তাই জন্য আরাম বসে বাতাসা হয়ে গেছে। শুক্তোটা করে নিয়েছি, এবারে মাছ ভাজছি। আজকে আমি রান্না করছি পার্শে মাছের ঝাল, আর শুক্তোটা এদিকে হয়ে গেছে। দেখো আমার নিজের তৈরি বড়ি দিয়ে করেছি শুক্তো, সব রকমের সবজি দিয়ে শুক্তো বানিয়েছি, আর এদিকে ডালটা করে নিয়েছি। ছেলের জন্য ডাল তো আমার রেগুলারই করতে হয়। আর পার্শে মাছ বানানোর জন্য সর্ষে পোস্ত দিই, পার্শে মাছ না পোস্ত দিইনি আজকেতে। শুক্তোর জন্য সর্ষে বেটেছিলাম, কাঁচা লঙ্কা আদা দিয়ে একসাথেই সর্ষেটা বেটে নিয়েছি। একটু জল দিয়ে দিয়েছি যাতে খোসাগুলো নিচে চলে যায়। তো সর্ষে বাটা দিয়ে হবে আজকে পার্শে মাছের ঝাল। সোনা বাবাটা চান করিয়ে দিয়েছি, এখন বাজে 12:30। তো বাবু চান হয়ে গেছে, এখন বসে বসে টিভি দেখছে। আর দুষ্টুমি কি করেছে দেখো, পুরো বিছানার সমস্ত বালিশগুলো নিয়ে চেয়ারে রেখে দিয়েছে, আর একদম ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট একদম ঘেঁটে ঘন্ট করে দিয়েছে। ও সবসময় বিছানায় খেলে, কি আর করবে। মাছের ঝালটা মানে গ্রেভিটা ফুটে গেছে, এবার মাছ কাটা দিয়ে দিলাম। পার্শে মাছ এইরকম সর্ষে বাটা দিয়ে ঝাল খেতে আমার ভীষণ ভালো লাগে। অন্য কিছুর থেকে মানে সর্ষে বাটা দিয়ে ঝালটা করতেও খুব ইজি, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে, টেস্টি হয়। একটু পোস্ত দিয়ে দিলেও খুব ভালো হয়। তো পোস্ত আজকে আর বাটা হয়নি কারণ আমি একসাথেই বেটে নিয়েছি, বললাম শুক্তোর জন্য সর্ষে আর মাছের জন্য সর্ষে একসাথেই বেটে নিয়েছি, তাই আর পোস্তটা দিইনি। একদম মাখামাখা করবো, উপর থেকে একটুখানি ধনে পাতা দিয়ে দেবো। ব্যাস তৈরি হয়ে গেছে, একটুখানি ফুটে গেলে আমি এটা বন্ধ করে দেবো, তৈরি হয়ে যাবে আমার পার্শে মাছের ঝাল। মাছের ঝালটা রেডি হয়ে গেছে, দেখো আমি চাপা দিয়ে রেখে দিয়েছি, কড়াইতেই রেখে দিয়েছি। আর এদিকে ডাল সিদ্ধ করেছি, ডালটা মানে কোনো ফোড়ন দিইনি, জাস্ট এমনি পেঁয়াজ কাঁচা লঙ্কা, না কাঁচা লঙ্কা দিইনি, পেঁয়াজ ধনে পাতা দিয়ে আমি মুসুরির ডাল করেছি। আর এদিকে শুক্তো তো দেখালাম, তখন হয়ে গেছে রান্না। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেলেই রান্না কমপ্লিট। আর এদিকে সকালবেলা যে ঘুগনিটা করেছিলাম এতটা আছে, রাত্রে আমাদের তিনজনেরই হয়ে যাবে। এটা আমি এখন ফ্রিজে রেখে দেব। ফ্রিজে যে কোথায় রাখি সেটাই ভাবছি, জায়গা নেই আর ফ্রিজে রাখার, এখানেই থাক। ঢাকনা দিয়ে দিলাম, এখানে দুধ আছে, আর কালকে পিঠে করেছিলাম না, এটাতে পিঠেটা আছে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গ্যাস ফ্যাসগুলো সব মুছে পরিষ্কার করে নিয়েছি দেখো। আর বাসন কটা ছিল মেজে নিয়েছি, শুনে আমার রান্নার পরে গ্যাস পরিষ্কার না করলে আমার একদমই ভালো লাগে না। তো আমি তার জন্য রান্নাবান্না করে নিয়ে মতো রান্না করার সময় যে বাসনগুলো থাকে সেইগুলোও মেজে পরিষ্কার করে নিই, তারপরে গ্যাস ফ্যাসগুলোও ভালোভাবে মুছে পরিষ্কার করে নিই, তবে যেন বেশ ফ্রেশ ফ্রেশ লাগে। আর রান্নাঘর যদি পরিষ্কার না থাকে আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, তারপরে আমি দেখো আটাও মেখে নিয়েছি, আর আমি দুপুরবেলা করে রুটি খাই, ভাত খাই না। তোমাদের কয়েকদিন আগেই বলছিলাম যে আমি একটু ডায়েট করছি। তো যাই হোক, আর রুটি খাই তো আটা মেখে নিয়েছি, এতটা আটা তো লাগবে না, তাই জন্য কিছুটা আটা রেখে দেবো, মানে আটাটা আমি বক্সে রেখে দেবো। একটা রুটি খাবো, তো একটা রুটির মতো আমি শুধু একটা খামি নিয়ে নেবো। আটা মেখে যদি ফ্রিজে রেখে দেওয়া দেয় অনেক দিন থাকে, মানে 2-3 দিন তো আমার থেকে যায়, কিন্তু অনেক সময় দেখবে কালো হয়ে যায়। তো সেই কালোটা যাতে না হয় সেই জন্য একদম অল্প
তেলটা আমার এতে শেষই হয়ে গেছে, তো যাই হোক একদম অল্প একটু তেল নিয়ে যদি ওপরে বুলিয়ে দেওয়া হয় এইভাবে একটু তেল মাখিয়ে আর ফ্রিজের মধ্যে রেখে দেওয়া যায় তাহলে আটাটা কালো হয়ে যাবে না। অনেক সময় আটা ফ্রিজে মেখে রেখে দিলে আটাটা বার করার পরে কালো হয়ে যায়, আর আটা এইভাবে মেখে ফ্রিজে রেখে দেওয়ার সময় দেখবে মানে সঙ্গে সঙ্গে রুটি করার সময় আটাটা একদম শক্ত হয়ে থাকে, তাই জন্য রুটি করার অন্তত 1 ঘন্টা আগে আটাটা বার করে রেখে দিতে হবে, একটু নর্মাল টেম্পারেচারে এলে তারপরে রুটি করতে হবে, তো সেক্ষেত্রে রুটিটা নরমও হবে আর ফুলবেও। যাই হোক রুটির মানে আটা তো আমি মাখিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি, এবারে আমি ওই একটা যে খামি কেটে রেখে দিয়েছি সেটাই আমি তৈরি করে নেব। এখন প্রায় 1টা বাজে, তো ব্যালকনিতে বেশ ভালো রোদ্দুর এসেছে, তাই জন্য এখানে বালিশগুলো আমি রোদ্দুরে দিয়ে দিয়েছি, আর চাদরটা বেশ নোংরা হয়ে গেছিলো এক্ষুনি কেচে দিলাম চাদরটা, আর এখানে শুকো দিয়ে দিয়েছি চাদরটা। দেখো আমার বাড়ির নিচে কি সুন্দর বাজার বসে, বেশ দেখতে ভালো লাগে কিন্তু, তাই না? কত বাজার বসে, ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দেখি বাজার বসে। সামনেই দোকান, ভুসিমাল দোকান আছে, বেশ ভালো লাগে, যেটা দরকার পড়ে টুকটাক এখান থেকে কিনে নেওয়া যায়। বাকি বেশিরভাগ সবজি তো আমি বড় বাজার থেকেই কিনি, মানে মেন পাইকারি বাজার থেকে। চলো বিছানার চাদর কেচে দিয়েছি, শুকনো হোক এক্ষুনি বড় চলে আসবে। আর আমার চাদর বলতে এখানে 2-3টেই চাদর আছে, একটা ওই ঘরে বিছানায় পাতা আছে আর এই ঘরে একটা পাতা আছে, আর একটা আমার মানে একটা টেবিলে আমি টেবিল ক্লথ হিসাবে ব্যবহার করে রেখে দিয়েছি, তো সেই জন্য এটা শুকলেই তবে পাতা যাবে। আর 2-1টা চাদর অর্ডার করতে হবে ভেবে রেখেছি, এই মাসে নয় সামনের মাসে অর্ডার করবো দেখি, মানে দুটো অনলাইন থেকেও কিনতে পারি আর না হলে এমনিও কিনতে পারি, দেখা যাক। তো এবারে ছেলের ভাতটাও বেড়ে রেখেছি, একটু ঠান্ডা হয়ে যাক ওর খাই দেবো। এর জন্য ভাত, মুসুরির ডাল, মাছ এটাই ওর খাবার, কারণ ও তো শুক্ত খাবে না। চলো ছেলেকে খাইয়ে দিই, চলে এসো। না না না, পাপা এলে খেতে হবে না, তুমি এখন খেয়ে নাও, পাপা এক্ষুনি চলে আসবে 1/2 ঘন্টা পরে, চলে এসো। না বাবা ওরম করে না, চলে এসো, তোমার শরীরটা খারাপ, চলে এসো, ওরম করে না, চলে এসো।